কমপক্ষে সাতবার আজরাইলের সাল্লাম অনুমতি প্রার্থনা করে যে আপনার মৃত্যু কখন হবে। তকদীরে আজলে লেখা থাকে, আল্লাহ রসুল বলছেন আরশে আজিমে আলমে আরো একটা গাছ আছে, প্রত্যেক রুহের জগতের সমস্ত ব্যক্তিদের এই গাছের পাতায় নামগুলো লেখা থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। 40 দিন আগে এই গাছের পাতা ছড়িয়ে যে আজরাইল সাল্লাম জানতে পারে, এবং প্রত্যেক মুহূর্তে তাকে টার্গেটের আগে কোন জায়গায় কোন প্রক্রিয়ায় কোথায় তার মৃত্যু হবে। একদিন আজরাইল সাল্লাম খুব চিন্তায় পড়ে গেছেন, এক ব্যক্তির জান কব্জ করা হবে, সে জান কব্জ করা হবে সূর্যগামী ফেরেস্তা নিয়ন্ত্রণ, যে ফেরেস্তাটা সূর্যকে নিয়ন্ত্রণ করে, এই ফেরেস্তার সঙ্গে সাক্ষাৎ হলে লোকটার সঙ্গে তার ওখানে জান কব্জ করা লাগবে। আজরাইল সাল্লাম চিন্তায় পড়েছেন, সর্বনাশ, এই ওখানে সে যাইবে কেমনে, আমি তার জান কব্জ করব কেমনে। তখন সুলাইমান সাল্লাম তার সিংহাসন নিয়ে আসতেছেন। হাদিস এসেছে সুলাইমান সাল্লাম হাওয়ার তত্ত্বে বাতাসকে অর্ডার করলে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত তিনি নিয়ে যেতেন, এই হাওয়ার তত্ত্বে সিংহাসন তার পরিচালিত হইত। জোরে বলি সুবহানাল্লাহ। তো সুলাইমান সাল্লাম আসতেছেন, এই বালককে খুব চিন্তিত দেখে, তখন বলছে বালক তোমার কি হয়েছে, বলে আমি এই সূর্যগামী ফেরেস্তার সঙ্গে সাক্ষাৎ করব, যে নিয়ন্ত্রণ করে, তার সঙ্গে আমার কিছু আলাপ আছে, তার আলাপ হচ্ছে যে তার কাছ থেকে জানবে কেয়ামত কবে হবে, কখন কি হবে, পৃথিবী ধ্বংস কবে হবে, তার আভ্যন্তরীণ কিছু কথা, যেহেতু বিশাল সূর্যকে নিয়ন্ত্রণ করে, এই ফেরেস্তার সঙ্গে সাক্ষাৎ করে এই কথাগুলো তার মনের ব্যক্ত করবে। কিন্তু আজরাইল দেখতেছে ওই জায়গায় পৌঁছিলে তার জান কব্জ হবে। দেখেন সুলাইমান আলাইহিস সালামের ছেলেকে দেখে বিষণ্ণ দেখে, বলে কি ব্যাপার, বলে আমি সূর্য যে নিয়ন্ত্রণকারী ফেরেস্তার সঙ্গে সাক্ষাৎ করবো, তাহলে আমার সিংহাসনে ওঠো। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে নিয়ে একে পাড়ে দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। যেই পৌঁছিছে আজরাইল সালাম উনি তার জানখানা কব্জ করছে। জোরে বলি সুবহানাল্লাহ। ফাইজা কওয়াজা আমরান কুন ফাইয়া কুন, আল্লাহ বলছেন কোনো কিছু ইচ্ছা করলেই আল্লাহর জন্য হয়ে যায়, এটা আল্লাহর জন্য অসম্ভব কিছু নয়। তা আজরাইল চিন্তিত হয়েছিলেন কোন জায়গায় কোন প্রক্রিয়ায় কার মৃত্যু হবে, একমাত্র তিনি আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন, পৃথিবীর আর কেউ জানে না। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমার মৃত্যু কিভাবে হবে, স্বাভাবিক হবে, না পানিতে পড়িয়ে হবে, না অ্যাক্সিডেন্ট হয়ে হবে, না আগুনে পুড়িয়ে হবে, নাকি কঠিন রোগ ব্যাধিতে হবে, কোন প্রক্রিয়ায় আমার মৃত্যু হবে এটা আমার জানা নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা কোন পথে চলছি নিজের হিসাব নিজে করে নেওয়া, আল্লাহর দরবারে তাকে হিসাব প্রত্যেকেই হিসাব দিতে হবে। এই জন্য দুনিয়ার হিসাব দুনিয়াতে নিজে যে করে নেবে, আল্লাহর ভয় যার অন্তঃকরণে থাকবে, কেয়ামতের দিন তার জন্য হিসাব সহজ হবে। জোরে বলি সুবহানাল্লাহ।